এই জায়গাগুলো মানুষদেরকে অনেক বেশি আশ্চর্যিত করেছে এবং সেই সাথে এই জায়গাগুলোর রহস্য আজও পর্যন্ত অমীমাংসিতই রয়ে গিয়েছে। বন্ধুরা, এই পৃথিবীতে এত আশ্চর্যজনক জায়গাগুলো রয়েছে যেগুলোকে দেখার জন্য আমাদের একজনম যথেষ্ট নয়। সৃষ্টিকর্তা অনেক দারুণ দারুণ জিনিসগুলোকে তৈরি করেছেন, কিন্তু এই দুনিয়াতে কিছু এমনও জিনিস রয়েছে যে জিনিসগুলো আমাদেরকে অনেক বেশি আশ্চর্যিত করে এবং সেই সাথে এই জিনিসগুলো অনেকগুলো প্রশ্ন দাঁড় করিয়ে দেয়। কিন্তু তার পূর্বে আমাদের চ্যানেল জিনিয়াসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী কোনো ভিডিও মিস না করতে চাইলে পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। আপনি কি বিশ্বাস করবেন এই দুনিয়াতে একটি এমন নদী রয়েছে যে নদী দিয়ে রক্তের স্রোত প্রবাহিত হয়? জি হ্যাঁ বন্ধুরা, এটি একেবারেই সত্য। আন্টার্কটিকাতে একটি এমন জায়গা রয়েছে যেটি ব্লাডফল নামে পরিচিত। এটি সম্পূর্ণ লাল রঙের, মনে হয় যেন রক্তের স্রোত বয়ে যাচ্ছে। এটি একটি এমন দ্বীপে অবস্থিত যেখানে একটি মানুষের বসবাস করা একেবারেই অসম্ভব। শুধুমাত্র গবেষকরা এখানে আসেন, কারণ এখানে তাপমাত্রা এতটাই কম যে এখানে তো জীবন ধারণ করা কোনো প্রাণীর ক্ষেত্রে একেবারেই প্রায় অসম্ভব। আর এই জায়গাটিতে প্রতিনিয়ত এই রক্তস্রোতবাহী নদীটি বয়ে চলেছে। গবেষকরা অনেক চিন্তাভাবনা করেছেন, কিন্তু তাদের প্রত্যেকটি গবেষণায় একটি রেজাল্ট বেরিয়ে এসেছে, আর এই জন্য তারা পুরাতন রিসার্চটিকে বন্ধ করে দিয়ে নতুন রিসার্চ শুরু করে দেন। কিন্তু তারপরেও তাদের পক্ষে এই রহস্যটি উন্মোচন করা সম্ভব হয়নি। প্রায় শত বছর পূর্বে এই নদীটিকে খুঁজে বের করা হয়েছিল, কিন্তু এই শত বছর পেরিয়ে যাওয়ার পরেও এর রহস্য আজও পর্যন্ত অমীমাংসিতই রয়ে গিয়েছে। এর এই লাল রঙের পেছনের সত্য ঘটনা সম্পর্কে এখনও বিজ্ঞানীরা সঠিকভাবে কিছু জানেন না। প্রথমে মনে করা হতো এর পানিতে আয়রন অক্সাইডের পরিমাণ অধিকতর রয়েছে, যার কারণে এর রং লাল। কিন্তু পরবর্তীতে গবেষণা করে জানা গিয়েছে এই তথ্যটিও প্রায় সম্পূর্ণই ভুল। অন্য একটি রিসার্চ এটি জানা গিয়েছে যে এই বরফের নিচে হয়তো একটি পুকুর রয়েছে যেখান থেকে এই লাল পানিগুলো বয়ে আসছে। কিন্তু সময়ের সাথে সাথে এর রহস্য আরও বেশি গভীরতম হচ্ছে। তালিকায় এরপরে রয়েছে ম্যাগনেটিক হিল, তার মানে হচ্ছে চুম্বকীয় পাহাড়। যে হ্যাঁ বন্ধুরা, এটি হচ্ছে ম্যাগনেটিক হিল। নিউ ব্রান্সিকে একটি মাংটন নামক শহরে এমন একটি পাহাড় রয়েছে যেটি পুরোপুরি চুম্বকীয়। কেউ এটি কল্পনাও করতে পারবে না যে একটি পাহাড়ও চুম্বকীয় হতে পারে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এখানে থামিয়ে রেখে যাওয়া গাড়িগুলো একা একাই চলতে থাকে। আমি আপনাদেরকে জানিয়ে দিই যে এই জায়গা থেকে যাতায়াতরত উড়োজাহাজকে তার গতিকে আরো বাড়িয়ে তারপর এই জায়গাটিকে পার করতে হয়, কারণ এই চুম্বকীয় পাহাড়টি উড়োজাহাজকে নিজের দিকে টেনে নেয়। সত্যি অনেক বেশি আশ্চর্যের, তাই না? এই পাহাড়টি সম্পর্কে বিজ্ঞানীরা 1930 সালে জানতে পেরেছিলেন। তখন থেকে শুরু করে এখনো পর্যন্ত এই পাহাড়টি কেন চুম্বকীয় সে সম্পর্কে কোনো সঠিক মতামত কোনো বিজ্ঞানী দিতে পারেননি। এই পাহাড়ের পাশে থাকা রাস্তাতে যাওয়ার সময় মানুষজনের দৃষ্টি ভ্রমও হয়। গাড়ি বন্ধ হওয়ার পরেও একাই পেছনের দিকে যেতে থাকে, যেটিকে দেখে মনে হয় এটি কোনো হয়তোবা দৃষ্টি ভ্রমই হবে। এই জন্য ঢালু জায়গাটিকে মনে হয় উঁচু জায়গা এবং উঁচু জায়গাটিকে মনে হয় ঢালু জায়গা। সত্যি এটি সৃষ্টিকর্তার একটি অসাধারণ সৃষ্টি। এটি সেই জায়গা যেখানে গ্র্যাভিটিও একেবারে হার মেনে গিয়েছে। আপনি সৃষ্টিকর্তার এই সৃষ্টি সম্পর্কে কি বলতে চান তা অবশ্যই আমাদেরকে নিচে কমেন্ট করে জানিয়ে দিতে একেবারেই ভুলবেন না। তালিকায় এরপরে রয়েছে ইন্টারনাল ফ্লেম ফলস। বন্ধুরা, পানিতে আগুন লাগিয়ে দেওয়া, এটি হয়তো আপনি বিভিন্ন গল্পগ্রন্থে অথবা গানে শুনেছেন, কিন্তু নিউ ইয়র্কের আচার পার্কে সত্যিকার অর্থে একটি এমন ঝর্ণা রয়েছে যে ঝর্ণার ঠিক মাঝ বরাবর আপনি আগুন জ্বলতে দেখতে পারবেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে চারিপাশে পানি থাকার পরেও এই আগুনগুলো ঝর্ণার মাঝখানে কি করে দাও দাও করে জ্বলছে? এই আগুন মূলত কোত্থেকে এলো? গবেষকরা এই সম্পর্কে কোনো সঠিক তথ্য জানেন না, কিন্তু অনেক গবেষকরা এটি মনে করেন যে পানির ভেতরে যে আগুন জ্বলছে সেটি জ্বলার পেছনের প্রধান কারণটি হচ্ছে মিথেন গ্যাস, যেটি হয়তোবা এই পাহাড়ের নিচ থেকে বেরিয়ে আসছে। তাহলে আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। এরকম আরও মজার মজার ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।